সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। তো গতকালকে একটা কথা বলেছিলাম দেবকে নিয়ে, যে দেব তার প্রত্যেকটা প্রজেক্টের মধ্যে যে ভার্সাটাইলিটি ব্যাপারটা আছে সেটাকে কিন্তু সে মেনটেন করে রাখছে। সে কোথাও গিয়ে খাদানের মতো কমার্শিয়াল কাজও আনছে এবং রঘু ডাকাতের মতো একটা পিরিয়ডিক একটা বায়োপিক ছবিও আনছে, এবং তার সাথে সাথে সে টেক্কাও করছে, যেটা যেটা থ্রিলিং ঘরানার ছবি, যেখানে সৃজিত মুখার্জির যে ফটে আছে সেখানে সে কাজ করছে। অভিজিৎ সেনের সাথে ফ্যামিলি ড্রামা করছে। তো প্রত্যেকটা ছবির আলাদা আলাদা মাত্রা আছে, আলাদা আলাদা রূপ আছে। তো প্রত্যেকটা প্রজেক্টে সে কাজ করছে। তো এরপরে তার যে আপকামিং প্রজেক্ট হবে, যেটা রঘু ডাকাত এবং খাদান, যে 2025 সালে আসবে, এবং তার সাথে হয়তো আর একটা ছবিও আসতে পারে। রিসেন্ট টাইমে দেব যেহেতু ইলেকশনে কাজে বিজি আছে, তো তাকে অনেক জায়গায় ইন্টারভিউ দিতে দেখা যায়, এবং সেখানে সে একটা কথা কনফেস করে যে যেরকম বাঘা যতীনের ক্ষেত্রে সে একজন এত বড় একজন মানুষের ব্যাপারে সে একটা বায়োপিক ছবি এনেছিল। তো এইরকম আরো অনেকজন আছে যার লাইফের ওপর বেস্ট করবে করা ছবিকে সে আবার প্যান ইন্ডিয়াতে নিয়ে আসবে এবং সেই ছবিগুলোকে আরো বেটার ভার্সনে লোকের কাছে নিয়ে আসবে, এবং এইসব মানুষদের ব্যাপারে যেন মানুষ আরো জানতে পারে। তো সেই ব্যাপার নিয়ে সে আরো এই এরকম কাইন্ড অফ প্রজেক্টের উপর কাজ করতে চায়। এবং দেব সবসময় একটা কথাই বলে যে জিনিস, যে কোনো জিনিস কঠিন কিন্তু অসম্ভব নয়। যেমন ব্যোমকেশ বক্সির যে চরিত্রটা, সেই চরিত্রটা কোথাও গিয়ে সবাই ভেবেছিল যে হয়তো পারবে না কোথাও গিয়ে, কারণ ব্যোমকেশ বক্সি এমন একটা কাইন্ড অফ চরিত্র এবং এমন একটা আমাদের মাথার মধ্যে এমন একটা ভিজুয়ালস হয়ে আছে যেটার সাথে দেবের চরিত্রের কোনো মিল খায় না। তারপরেও সে ব্যোমকেশ বক্সিতে তার পারফরমেন্স, তার প্রত্যেকটা যদি লুক অ্যান্ড ফিল দেখো সবকিছু কিন্তু ভালো ছিল। এরকমই আর একজন বড় একজন মানুষের ব্যাপারে সে তার লাইফের উপর বেস্ট করে বায়োপিক আনছে, এবং বাংলাতে হয়তো তার লাইফের উপর বেস্ট করে কাজ হয়তো খুব কমই হয়েছে, এবং যেটাও হয়েছে সেটা খুব বেশি সাকসেসফুল হয়নি। তো সেটা হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তার লাইফের উপর বেস্ট করে সে একটা ছবি আনতে চলেছে, এটা তাকে সে ট্রিবিউট দিতে চায়। এবং দেখার যে প্রজেক্টের উপর আরো কত মানে স্কেল ওয়াইজ আরো কত ভালোভাবে এটা জিনিসটাকে বানানো হয়। মেন হচ্ছে এখানে পারফরমেন্স এর বেশি দরকার এবং অভিনয়ের বেশি দরকার, এবং কাস্টিং একটা ভালো অবশ্যই প্রয়োজনীয়, এবং তার সাথে সাথে বাজেট ব্যারিয়ারের প্রবলেমেটিক ব্যাপারটা আসবে না। কিন্তু ফিজিক্স ওয়াইজ দেবকে একটু খাটতে হবে, সেটা সে অলমোস্ট এর আগে বায়োপিকে কাজ করেছে, তো সেখানে সে করে দেখিয়েছে। বাঘা যতীনে যদি প্রত্যেকটা ক্যারেক্টারকে দেখো, প্রত্যেকটা বয়সকালের যে সময়গুলো সে নিভিয়েছে সেগুলো কিন্তু প্রত্যেক জায়গায় তার ফিজিক্স কিন্তু চেঞ্জ আছে, তো প্রত্যেকটা লুক অ্যান্ড ফিলও কিন্তু ভালো। তো দেখার যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই ছবিটা কিরকম আসে পরবর্তী আগামী দিনে, এবং ছবিটা আশা করবো যে দেব এন্টারটেইনিং ভেঞ্চার্স এর মানে প্রজেক্টের মধ্যে আছে, মানে প্রোডাকশন হাউস এর হাতে যেহেতু আছে, তো আশা করবো যে খুব তাড়াতাড়ি এই ছবিটার জন্য বেশি ওয়েট করতে হবে না, খুব তাড়াতাড়ি চলে আসবে। তোমাদের কি বক্তব্য, কতটা এক্সাইটেড অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল, বাই।